gibi bir dakika. বড় ছেলে তাই তোর বাবা আর আমি দুজনে মিলে ডিসিশন নিয়েছি তোকে আমরা একটু আর্লি বিয়ে দিব। আর্লি বিয়ে? আর্লি বিয়ে মা, আমি কি মেয়ে যে আমাকে দেখতে আসবে বাড়ি? আমাদের বিয়ের সময় তো আমাদের বাড়ির লোকজন তোর বাবাকে দেখতে গিয়েছিল, কই তোর বাবা তো তখন মাইন্ড করেনি। ছেলে পক্ষ তো মেয়েদের দেখতে যাবে, এটা তো নিয়ম মা। সেই জন্য তো বলছি যে আমাদের বিয়ের সময় যেমন আমাদের বাড়ির লোকজন তোর বাবাকে দেখতে গিয়েছিল, তোর বাবার বাড়ির লোকজন আমাকে দেখতে এসেছিল, তেমনি তোকেও অপক্ষের লোকজন দেখতে আসবে, এটা নিয়ম। এটাই নিয়ম না? এই নিয়ম হয়েছে বলেই তো তুমি বাবার ঘাড়ে চড়ে বসেছো। কি কি বলি তুই, আমি তোর বাবার ঘাড়ে চড়ে বসেছি এই কথা তুই বলতে পারলি? মা মা, তুমি দেখছি তোমার নিজের বিয়ে নিয়ে উত্তেজিত। হ্যাঁ, আমি আমার বিয়ে নিয়ে উত্তেজিত কোথায় হচ্ছি, সে তো কবেই হয়ে গেছে। শোনো মা, তোমাদের ওই কাজটা বহু আগেই শেষ হয়ে গেছে, সেরে গেছে। সেরে গেছে মানে? বাচ্চা ভাষা। দেখো মা, আমি হচ্ছি পুরুষ, আমার বিয়ে হবে আমার নিজের ইচ্ছে, আমি তোমাদের ইচ্ছে বিয়ে করব। ওকে, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমি গেলাম। শোন আমার কথা, তুই শোন। দেখ, ওই বাড়ির লোকজন আজ তোকে দেখতে আসবে, তুই ওদের সামনে আমাদের অপমান করিস না বাবা, প্লিজ। মা প্লিজ। গজল লিখ রহা হু তুমি দেখ কর সুবহ শাম লিখ রহা হু। কি রে, একা একা বকবক করছিস কেন? কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? দেখো মা, বাইরে যাওয়ার সময় এত কোয়েশ্চেন করা আমার না পছন্দ, চল। আরে চলি মানে শোন, তোর হবু বর তোকে দেখতে চাচ্ছে, ওরা আজকে সন্ধ্যায় আসবে। হাউ ফানি, আমি কি কোরবানির গরু ছাগল নাকি যে আমাকে দেখতে আসবে? এইসব ফাত্রামি আমার একদম পছন্দ না। ছি 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 আম্মু, ফাত্রামি শব্দটা একেবারে মুখে আনতে নেই, বিশেষ করে বাবা মায়ের সামনে, একেবারে খুব বাজে শব্দ। বাজে শব্দ? কিন্তু এগুলোই তো চলছে আজকাল, আর তাছাড়া আমার বিয়ে হচ্ছে না, ফাইনাল। ফাইনাল? আম্মু, আজকে তো লোকজন দেখতে আসবে, তাদের সামনে আমরা অপমানিত হব না? হলে হবে, তোমরা আমাকে এখন অপমান করছো না, বাই। আজকালকার মেয়ে মতি গতি বোঝা ভার। আমি বাবা, আমার একটা মান সম্মান আছে না? নয়ন, 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 কাকি এটা ইয়াবা কাণ্ড, তুমি একলা একলা চা খাইতেছো, মোর বুঝি পিপাসা লাগে না? যায় এই হন কি আমদানি খুব কম, এক কাপ চা দুজনে ভাগাভাগি করে খামু, আর তোর যদি খুব বেশি পিয়াস লাগে তাহলে ওই যে হোটেল আছে গিয়া ডক ডক করে পানি খায়। তুমি খাও, মোর খাওয়ানোর প্রয়োজন নাই, তুমি খাইলে ওই মুহির দিকে চাই থাকবো, গেরা নেওয়ার দেখবো তো নইয়ে যাই বিয়ানি। দেখ কাদের, ওই কাদের দেখা দেই, মনে হয় কুদরত লাহ মনে থাকে না তোমার? আর ওই লো বেটা ক দিয়া শুরু। আচ্ছা ওই কাদেরই কইও তাই, গভেট জানি কহানকার। এই নেই চাকা, অর্ধেকের একটু কম আছে। অসুবিধা নেই, এইটি চলবে আনি। তোর লগে ডিউটি কই যা, কোনো নাম ডাকতে হইবই না, প্রমোশন তো দূরের থাক। সাড়া বেশ মিঠা হইছে। তাই বেটা, চা কি মিঠার লেগে খায়? তাই কি লেগে খায়? চা হইলে একটা নেশা। এই কোন প্রকারের নেশা? কাপটা রাখ, এই এই ল ল ল। ডিউটিতে চল, হ্যাঁ তোরা যাইতে যাইতে বুঝাবো, চল।
মাথায় আঘাত করবেন না, মাথায় আঘাত করলে মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে, আর কখনো মাথায় আঘাত করবেন না। এই বেটা কি তোর গোষ্ঠীর মধ্যে কেউ ডাক্তার আছে? তোর সাফাই এত জোর কে? এখন তো সবাই ডাক্তার, বোঝেন না? চলেন দেই। কমলাবের মাঝে কিলা ভইল গলাতে কলঙ্কের ঢোল। আচ্ছা তোর কি জ্ঞান বুদ্ধি কিছু হইব না? কি আমরা এখন একটা রাষ্ট্রীয় ডিউটিতে আছি, এর মধ্যে তুই গান গাইতেছ, তবে রঙের গান? আরে ডিউটি তো নিরস ডিউটি, মুখে যদি একটু ওই রসের গান ঢান না থাকে মন তো চাঙা হয় না। সারা জীবন খালি ডিউটি করে যাইতেছি, একটা প্রমোশন হইল না, এমন একটা কাম যদি পাইতাম, কপাল কপাল রে, এমন একটা কাম যদি পাইতাম। বুড়া হইলাম তোর কারণে। বুড়াইলাম তোর কারণে? আমার কারণে তুই বুড়াইছ নাকি? না তোর কারণে আমি বুড়াইছি? দেখছো কি বুঝো না, এটা তো একটা গান। হে তুমি মরে গবেট কও, আসলে তুমি একটা বড় গবেট। রাস্তার মধ্যে খাড়াই করতে আছো কি? রাস্তায় খাড়াইছি তো কি ছি? ওই রাস্তা তোর বাপের? ওরে মাউয়ার পো, বাপ তুললে কথা কও। এই 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 কি হইছে? ওস্তাদ এইদিন মোরে বাপ তুললে কথা হইছে। কি তুই বাপ তুললে কথা কইছস? এই স্যার স্যার আমারে মাইরেন কে? আমি পাগল, দুই দিন আগে পাবনা থেকে আসছি। ভাই শুনেন, এই আমরা যা আপনারা মারছি না এটা কেউ কইেন না, যদি মারতি তাহলে তো প্রমোশনটা হইতাম। ওই দাও এইবার আর আমাকে প্রমোশন আটকায় কেডা? এই কেস যদি ধরতে পারি তাহলে প্রমোশনই প্রমোশন, মনে রাখিস। কিন্তু আমাকে ড্রেসের কি হইব? হ্যাঁ ড্রেসের কি হইবে? আনকন দেই ড্রেস পাল্টাইল, তাই ড্রেস পাল্টাই আগে ফলোয়ার করমু। আরে কতবার কইছি মূর্খের বাচ্চা, ফলোয়ার না ফলো ফলো। আরে ও ফলো করতে হইবে, ফলো চলো।
এই যে এই ছেলে এই এটা কি লাইলি মজনু কেস না পুরুষ নির্যাতন কেস উস্তাদ হ্যাঁ এই নারী নির্যাতন কেসের কথা শুনছি এই পুরুষ নির্যাতন কেসের কথা তো শুনি নাই গভেন দেখুন এই যুগে এরকম কথা সকলে বলতে পারে কিন্তু মেয়েদের মুখে এগুলো মানায় না এই আমাকে এরকম মেয়ে মেয়ে বলবেন না এই জন্যই আমি বাড়ছে আপনি বাড়ি ছেড়ে পালিয়েছেন না আপনাকে দেখে আমার প্রথমে অনুমান করা উচিত ছিল হ্যাঁ আমার বাড়ি আমি ছেড়ে পালিয়েছি তাহলে তোমার কি আপনি আমাকে তুমি করে বললেন কেন আমি আপনার চেয়ে বয়সে বড় আই ডোন্ট লাইক ইট আমি বলবো আমার যা ইচ্ছা আমি সবসময় তাই করি ওকে দেন আমিও তোমাকে তুমি করে বলবো তুমি আমাকে সম্মান করোনি আমিও তোমাকে সম্মান করবো না এই 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 ওকে কম্প্রোমাইজ রাত হয়ে যাচ্ছে তো চলো আমরা থাকার জন্য একটা জায়গা খুঁজি নো প্লিজ ফ্রেন্ডস ফ্রেন্ডস চলো আমরা একটা জায়গা খুঁজি নির্ঘাতে দুইটা পলাই আইছে এই দুইটার কেস যদি ধরতে পারি একটু কামড়াইবি উন্নতি করতে হইলে জীবনে কামড় কামড় সহ্য করতে হয় তাহলে কি আরো ফলো করবি হ্যাঁ আরো ফলো আর করবো বলেছে মারো কেন দেখো না পায়ে ব্যথা সরি সরি আচ্ছা আমার খুব খিদা পেয়েছে এখানে খাওয়া পাবো কোথায় আচ্ছা চলো আমরা একটু সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা এই ভ্যান এই ভ্যান এই ভ্যান অরিক্সা যাবা এই হুন ওই যে সামনে ওরা দুজন গেছে না এই দুজন রে ফলো করতেছি আমরা পারবি তো হ্যাঁ দেখ নাইলে আমরা দুজন একজন সালামু পারবি না আমি পারুম ওট 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 তোর তা যা আছে ওট যে টান দে টান দে টান দে টান দে আরো জোরে হেই জোরসে মারো হেই জোরে জোরে হেই জোরসে মারো হেই সুবহানাল্লাহ ভাই আপনি কি এখানে বসবেন নাকি আসল কথা কইলি খোসা লাগে হাত দিয়ে আসেন ভাত খাবেন বাবাজি আপনি কি খাবেন
আপনার তো দরকার কি ভাই? আপনার কাজ আপনি করেন না? ও আচ্ছা, তাও তো কথা। আচ্ছা মা, আপনার নামটা কি? টুনি। টুনি, বাহ কি সুন্দর নাম, টুনি টুনি। আচ্ছা আপনার স্বামীর নামটা কি? টোনা। কে? টোনা। ও হো, নামটা খুব সুন্দর লাগছেন, টুনি টোনা। বা বাবা, মনে হয় যেমন আকাশের মধ্যে দুইটা উড়ন্ত পক্ষী। ভাই হ্যাঁ, আপনি একটা বুড়া মানুষ, বুড়ার মতো থাকেন, এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ মিয়া, আমি কি কথা বলছি? আমার বুড়া গেলে মানে আমি বুড়া নাকি? এই আমি বুড়া নাকি? এক শট কেন দা, এই প্রত্যেকটা দা ভালো দা। কি সস্তা তিমু নাকি তুই খা? দেখ তো দেখ, আরে তুমি জানো না এই বুড়া লোকগুলো তো সব সম্পূর্ণ সম্মান। এই মেয়ে লয় থাকলে বলি মনে মনে এই এই এদিকে ঢুকে দিলে তুই বুঝবি। এই বড় দেখো তো, আরে আরে প্লিজ দেখ, আমি আমি মাপ চাচ্ছি, আমি মাপ চাচ্ছি। এই বিশাল মা, এই মা না, ওদের কাছে মাপ চাবো নাকি? এই রাই তুমি যাই কাও না কেন, ওই মাইয়াটা খুব ভালো, আর ওই পোলাটা হয়েছে হারে হারাম জাতা। আরে এটা তো আমিও বুঝছি, মায়ের লাগে তো পোলাটা ছেড়ে দিলাম। লেলে কে আমার তেজ কম বুঝছ না? মারে হ্যাঁ মুই তো জানি মায়াটার নাম হইল টুনি। আহারে, আমার মায়া লিখে গেছে। ও কি, তোর তো সংসার ধর্ম নাই, তুই এগুলি বুঝবি না। সংসার যে কি জিনিস, মায়া যে কি জিনিস। আহা টুনি, বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে, পিরিতি শিখাইছে, কি জাদু করিয়া। আরে থামো থামো, তোমার দিয়ে এবার বাপ লাগিয়ে গেছে। এই তোমার লাগিয়ে মুখে প্রমোশন ডাকাইয়া গেলে বুঝছো? এই তামসাটা দাও ভাই, অব যদি ধরতে পারতাম তাইলে তো কাণ্ড হইয়া গেছে। এই অত কথা বলার প্রয়োজন না আসলে কি? হ্যাঁ আরে কথা বলা মানি তো যে টুনি মাইয়া বুঝস না কে, ওই যে মায়া আটকে গেছি, বন্ধে মায়া লাগাইছে দিওয়ানা। আরে মায়া আটকাল লাগবে না, এখন লও অগ খুঁজতে ধরতে হইবে, ওঠো ওঠো, খারাপ কষ্টাই সব। বন্ধে মায়া লাগাইছে রে, আরেক বাপ দিওয়ানা বানাইছে। আমার নাম রেখেছো টোনা, বাজে একটা নাম। আহা, এটা তো একটা ছদ্মনাম, ছদ্মনাম ভালো হতে পারে খারাপ হতে পারে, এজন্য তো তোমার মন খারাপ করার কিছু নেই, বুঝেছো? বুঝেছি। এখন যদি আমি তোমার নাম রাখি খেন্তি কেমন লাগবে? খেন্তি? এত বাজে নাম, তুমি তো দেখছি আসলে একটা ফটকা ছেলে। ফটকা ফটকা করবে না, এক চড়ে 32টা দাঁত তোমার ফেলে দেবো, পাঁচজন কথা হয়। এখন যদি কষাই আমি তোমাকে একটা থাপ্পড় মারি। আমাকে? তা অবশ্য তুমি মারতে পারো, কিন্তু মেরো না প্লিজ। আমাকে না কেউ কখনো মারেনি, আমি আমার বাবা মার একমাত্র সন্তান তো, তাছাড়া আমাদের তো এখন বন্ধুত্ব হয়ে গেছে, তাই না টোনা? টোনা 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 বলবে না, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক। ওকে ওকে টোনা বলবো না, ঠিক আছে। আমাদের এখন ভাব, আচ্ছা? কিসের ভাব? খিদা আমার পেট জ্বলতেছে ভাব। আমার অবশ্য খিদা অনেক লেগেছে, ছুচো আমার পেটের মধ্যে ডন বৈঠক দিচ্ছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখি এখানে কোথাও খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো? আরে বাবা আমি তো বেশি দূরে যাচ্ছি না, কাছে গেছি, ব্যাগ ধরো। সাবধান, হ্যাঁ ব্যাগ যেন খোলা না হয়। তুমি এখানে একা দাঁড়ায় আছো কেন? এই নির্জন জায়গা তোমার ভয় করে না? খুকি, তোমার কি খিদা লাগছে, কিছু খাইবা? আপনি আমাকে খুকি খুকি করছেন কেন? আমার নাম তো খুকি না। তাই তোমার নাম কি? তাই আপনার দরকার কি? আপনারা কারা? ও আপনারা ছিনতাইকারী, কিন্তু আমার কাছে তো নেবার মতন কিছুই নেই। কি মোরা ছিনতাইকারী? এতবার অপমান, আরে মোরা দিনে দিব রে ছিনতাইকারী ধরি।
তার মানে আপনারা বলতে চান আপনারা পুলিশ? না না, আমরা পুলিশ না, আমরা ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোরা ভালো মানুষ। ওখো কি এই তোমার লাগে মুড়ি আর চানা চুল লইয়া আইছি খাবা? না 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 না, লাগবে না। এই তোমার স্বামীটা তো বড় বজ্জাত। না মানে তুমি চানা চুল মুড়ি খাইবা না? না। ঠিক আছে। কারা এসেছিল? দুজনকে দেখলাম মনে হয়। দুই চিন্তাই গাড়ি। দেখো মুখের চিন্তাই গাড়ি কই অপমান করতে আছে কইলো। আমার ব্যাগ ঠিক আছে? ইট লোহা পাথরের মধ্যে। চিন্তাই গাড়ি হবে না, চিন্তাই গাড়ি হলে এতক্ষণ সব চিন্তাই করে নিয়ে যেত। ছিচকা চোর হবে। মোরা বলে ছিচকা চোর হনসো? এই হোন কি এই বড় কোনো কামের লেগা, বড় কোনো স্বার্থের লেগা ছোটখাটো অপমান সহ্য করতে হয়। দেখ কথাটা তুমি খারাপ কাও নাই। রুটি কলা ছি 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 ছি, এত খারাপ খাবার! আমার এসব খাবার অভ্যাস নেই। তোমার আছে বাবা, তুমি খাও। আমার অভ্যাস আছে মানে? এই তুমি আমাকে কি ভাবো? হ্যাঁ আমি কি ফকির মিসকিন নাকি? তুমি জানো আমি যদি ঘর থেকে পালিয়ে না আসতাম তাহলে আমি ঘরে বসে এখন পোলাও কোরমা জর্দা বিরিয়ানি এগুলি খাতাম। ও তুমিও বাড়ি থেকে পালিয়ে এসেছো, ব্যাপারটা ওর সময় আগেই অনুমান করা উচিত। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ব্যাক কল রে। হ্যাঁ আমার মনে কি জানো ওরা বাড়ি থেকে ভাগছিল। হওয়া ওস্তাদ, এখন আবার ওই বাড়িতেই ফেরবে। একটা ভালো কাম করতে পারছি রে। কি? ওকে বাড়িতে ফেরত পাঠাইতে পারছি। হ্যাঁ এইটা ঠিক, কিন্তু কষ্ট মায়ের লেগা। আহারে কয়দিন ধরে জানে ভালো খাওয়ান খায় না। ও খাওক আর না খাওক, কিন্তু মুখ ওই প্রমোশনের কি হইবে? বর দয়া মায়া বলতে জীবনে কিছু নাই। আরে গাদা, প্রমোশন তো অফিসে গিয়ে রিপোর্ট করলে হয়ে যাবো। আর তেহার কথা চিন্তা করো, তোর আগে বুঝাইছি না কোন বনে গেল লাখপতি। দেখ কি করে। এখন আমি ব্যাক টু হোম, ওকে? থ্যাংক ইউ টোনা। আমি বলেছি না আমাকে তুমি টোনা বলবে না। নো টোনা, ওকে? আমার একটা নাম আছে। চলো যখন যাচ্ছি আর যখন দেখা হবে না আমার নামটা তোমাকে জানিয়ে যাই। আমার নাম অপু। অপু, গুড নেম। তোমার নাম কি? মেয়েদের নামটা না বলাই ভালো, কারণ মেয়েদের নাম বললে দেখা যায় নাম খুঁজতে খুঁজতে তুমি বাড়িতে পৌঁছে যাবে, তারপর প্রেম করার চেষ্টা করবে। আমি তোমার সাথে প্রেম করা তো দূরের কথা, তোমার বাড়ি খুঁজতেও যাব না। ওকে ফাইনাল? ফাইনাল। আমার নাম নয়ন। মোটামুটি নাম। ওকে চলে এলে ভালো ভালো, কিন্তু গেলে কেন? গেলাম কেন? আরে ওই যে আনওয়ান্টেড একটা বিয়ে। বাই দ্য ওয়ে তুই আমাকে এত কোয়েশ্চেন করছিস কেন? ওই যে ছোট ফুপু তোমার জন্য কান্নাকাটি করছিল, ফুপাও সেম। সেম না, তবে যাই বলিস আমি কিন্তু জিতে গেছি। আই উইন। এখানে বলবো না, ঘরে গিয়ে তা বলবো।
চেঁচামেচি করছো কেন? এখন রাত কটা মনে আছে? কিরে তুই এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? ওই স্ট্যাচু হবো কেন, সোজা হয়ে দাঁড়িয়ে আছি, সোজা হয়ে দাঁড়ালে স্পাইন ঠিক থাকে। আর বাবা এটা তো ঘুমের সময়, ঘুমের সময় হাঁটাহাঁটি করা ঠিক না। আমি কখন হাঁটাহাঁটি করছি? তোর মাই তো চেঁচামেচি করছে। ও এখন আমার দোষ না, আমার ঘাড়ে দোষ চাপাতে পারলেই তো তুমি বেঁচে যাও। প্লিজ স্টপ করো, আমরা ভীষণ ক্লান্ত। কিরে তোর আবার কি হলো? কিছু না, ওই বিটলা মশার জ্বালাতন। উহ আবার কি ঘটনা? এখনই ফাঁস করে দিতে পারি, দেব। কি কি ঘটনা, কি ঘটনা ফাঁস করে দিবি তুই? পড়তে পড়তে না আমার ছেলের মাথাটাই গোলমাল হয়ে গেছে। না কিছু একটা রহস্য আছে। বাবা বাবা প্লিজ প্লিজ গো অ্যান্ড স্লিপ। বাবা এখন আমার খুব ঘুম পাচ্ছে, তোমাদের কথা শুনতে ইচ্ছা করছে না। প্লিজ প্লিজ। তা ঠেলছিস কেন তুই? যাচ্ছি যাচ্ছি, ঠেলছিস কেন? চলো রুম, চলো যাই। যে তোমার কাজ তুমি করো, ঘোদ ঘোদ করে ঘুমানো। ঘোদ ঘোদ করে ঘুমানো মানে আমি কি শুয়োর নাকি? ওটা তো তোমার কাজ। ওকে চলো চলো চলো, কথা বাড়িয়ে লাভ নেই। ওই আমি 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 কি বিটলা মশা? হ্যাঁ বিটলা মশা আমি। হ্যাঁ ভালো বলছি। হ্যাঁ ভালো বলছিস। হ্যাঁ কোনোদিন বল, কোনোদিন বলবি না। হ্যাঁ বলবি। তুই আমাকে বিটলে মশা বললি? হ্যাঁ দিব একটেবারে। ভাইয়া তখন চিমটি দিলে কেন? আচ্ছা থাক, তোমার ওই অ্যাডভেঞ্চারের গল্পটা বলো। গল্প একটা কথা বললে একবারে মায়েরা হাড় গুঁড়া করে দেবে। অ্যাডভেঞ্চারের গল্পটা একটু ডিফারেন্ট, কেমন জানো? তবে এখন ভাবতে ভালোই লাগছে। প্রবলেম প্রবলেম কিসের প্রবলেম? কিসের প্রবলেম? বুড়া শিয়াল কিসের প্রবলেম? হ্যাঁ কিসের প্রবলেম? ওহ বুড়া শিয়াল, ওহ নো ভাইয়া। কাছে আচ্ছা আপু, ছোট ফুপুকে তোমার আগমন বার্তাটা কি দেবো না? হ্যাঁ তা অবশ্য দেওয়া যায়, ফাইনালি দিতেই তো হবে তাই না? রাইট, আমি এখনই ফুপা ফুপুকে বলে আসছি। এই রাখ, আর একটু পরে দিই। জানিস অংশু, এই কয়দিন না আমার সাথে একটা অন্যরকম ছেলে ছিল। আপু কি হলো বলবো? প্লিজ 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 প্লিজ। জি না, এখন তোকে বলা যাবে না, বাদ মে। আচ্ছা নয়নের ঘর থেকে কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে না? আচ্ছা রাখি, তোমার মাথায় এসব উদ্ভট চিন্তা ভাবনাগুলো কোত্থেকে আসে বলো তো? উদ্ভট চিন্তা, উদ্ভট চিন্তা না, কান পাতো তাহলে তুমি নিজেই শুনতে পাবে। হুম
এটা তো অংশুর ঘর থেকে আওয়াজ বেরোচ্ছে। আরে অংশুর ঘর যে নয়নের ঘরের পাশে, সেটা তোমার মাথায় একেবারেই নেই তাই না? আছে, মাথায় আছে। তবে অংশু যে মেয়েদের গলায় কথা বলে এটা আমার জানা ছিল না। মেয়েদের গলায়? হ্যাঁ, মেয়েদের গলায়। একি কথা নেই, বার্তা নেই, কোথায় যাচ্ছ? আমাকে ফলো করো, তাহলে তুমি নিজেই জানতে পারবে। নাও নাও, তোমাকে ফলো করবো কেন? চল চল। বুঝলি অংশু, বাড়ি থেকে পালানোটা কিন্তু একটা ঝামেলার কাজ। ঝামেলা? তবে বেশ একটা থ্রিল আছে তাই না? তা আছে, তবে 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 ধর সাথে যদি কোনো ধরনের ফটকা ছেলে। ফটকা ছেলে? না আসলে ফটকা কথাটা তো বলা উচিত না, কারণ ফটকা কথাটা খুবই খারাপ ধরনের, স্পেশালি মেয়েদের মুখে না এই কথাগুলো মানায় না রে। মেয়েদের মুখে মানায় না? বলো কি আপু। আচ্ছা তোমার এই দুই দিনের গল্প বলো তো। দুই দিনের গল্প? নয়ন, নয়ন, নিজাম দেখো এসে, নয়ন ফিরে এসেছে। নয়ন কোথায় ছিলি মায়ে দুদিন? আমি তো দু চোখের পাতা এক করতে পারি। রাখি, থামো, ওরে দাঁড়াও, তুমি নিচে নেমে দাঁড়াও। গুড, বাড়ি থেকে পালিয়েছিলে কেন? তাই এই এই কথাটা বসে জিজ্ঞেস করা যায় না? তুমি থামো, উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। পাপা, ওই লাফাঙ্গা ছেলেটাকে বিয়ে করব না বলে। লাফাঙ্গা? What a rubbish word! আচ্ছা এই কথাটা কি ডিকশনারিতে পাওয়া যাবে? আচ্ছা ছেলেটা যে লাফাঙ্গা তোমাকে কে বলল, তাকে তো তুমি দেখোইনি। না। তবে বোঝা যায়। ও, ছেলেটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে এই জন্য বোঝা যায় তাই না? হ্যাঁ। অথচ ছেলেটা কত ভালো, হি ইজ এ ভেরি গুড বয়। থাক থাক, এখন আর বিয়ের আলাপের কোনো দরকার নেই, আমরা ওখানে মেয়েকে বিয়ে দিচ্ছি না। আমি ওখানেই বিয়ে করব মা। কি কি বলছিস তুই? হ্যাঁ, এবং একেবারে বিয়ে। ওগো ফাইনাল ফাইনাল। বাবা মা, আমার অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এখন আমি আর অ্যাডভেঞ্চার করতে চাই না। তোমরা যে মেয়েকে দেখেছো আমি সেই মেয়েকেই বিয়ে করতে রাজি, এন্ড ফাইনাল। সে কি তাই বলে মেয়েকে একবার দেখবি না? না দেখে তো তোকে আমরা বিয়ে করতে বলিনি। বাবা তোমরা দেখেছো তো, আমি এতেই রাজি, আমার আর কিচ্ছু লাগবে না। ভাইয়া অন্তত একবার দেখো। চুপ, শোনো, তোমরা ফাইনাল কথা দিয়ে আসো, বাস শেষ। ওকে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, লাখ টাকার স্বপ্নে মগো চাকরি গেল রে। ওস্তাদ, এই দুঃখের মধ্যে গান টান ভালো লাগে না, তুমি গান থামাও দেই। আরে বেড়া, সিনেমার মধ্যে যখন নায়ক নায়িকা দুঃখে পড়ে তখনই দুঃখের গান গায়, বুঝলি? ওই গানে মগো দুঃখের মগো বেদনার ভেলা ভাসবে না। শোন, কি মনে করছিলাম একটা প্রমোশন হইব, সে জায়গায় মগো চাকরি চলে গেল। ওই টুনা টুনি লাগাই তো মগো এই অবস্থা। আচ্ছা রে কাঁদে, কি ওই যে টুনাটুনির লেগে আমার চাকরি গেল, এই টুনাটুনির কাছে গেলে যদি আমি কোনো ব্যবস্থা হয় যাবি? অবস্থা কথাটা খারাপ কেউ নয়, লও যাই তাহলে। সত্য আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না যে, আচ্ছা তুমি আমাকে প্রশ্ন করছো না কেন বলো তো? কি প্রশ্ন করবো, নিজে নিজে উত্তর দিলে পারো। প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হয়,
আচ্ছা, নয়ন যে হঠাৎ করে বিয়ে করতে রাজি হয়ে গেল, ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? ভেবেছে ঝামেলা করে লাভ নেই তাই মত দিয়েছে। তুমি বরং কালকেই আমন সাহেবের সঙ্গে কথা বলো। হ্যাঁ, আমন সাহেবের সঙ্গে কথা বলবো, কিন্তু আবার কিন্তু কিন্তু কি? আমাদের মেয়ে ঘর থেকে যে পালিয়ে গেছে, ছেলে তো এক কথায় বিয়ের জন্য রাজি হয়ে গেল। রাজি হয়েছে সেটা তো ভালো কথাই। তুমি এক কাজ করো, তুমি বরং কালি মিজান সাহেবের সাথে বিয়ের ব্যাপারে কথা বলো। কথা তো বলবো, ওরা যদি জানতে পারে বিয়ে করবে না বলে তোমার ছেলে বাড়ির থেকে চলে গিয়েছিল, তাহলে কি এই বিয়েতে ওরা রাজি হবে? সেটাও তো একটা সমস্যা। তাহলে তাহলে চলো কালকে আমরা তার সাথে দেখা করি। তার তো কোনো উপায় নেই, কোনো কিছু চিনি না। কোনো কাজ করলে ভাইয়া পাকামো করিস না তো, ঘুমা যা। রেডি হয়ে নে, তোর কথা মতোই সব ঠিকঠাক হয়ে গেল। ওরাও খুব তাড়াহুড়া করলো, আজই আসবে এনগেজমেন্ট করতে। একেবারে আজই? তো অসুবিধা কি, আমরাও তো এটাই চাইছিলাম। শোন, তোর পালানোর খবরটা জানাজানি হয়ে যাওয়ার আগেই তো বিয়েটা হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হচ্ছি। আমি মোগো চাকরিটা গেছে অগো, আর একটা বিট করতে হইবে। ঠিক কইছ, 50,000 যোগ 50,000 মোট 1,00,000, 1 পয়সা ছাড় দন দেব না, মুড়েও না। চল এমন ফটকা মেয়ে আমি জীবনে দেখিনি। একদিনের মধ্যে বিয়েতে রাজি, আমার সামনে যখন আসবে এমন ল্যাং মারবো, বিয়ের স্বাদ আমি একবারে মিটিয়ে দেব। তা ব্যান সাহেব, আর দেরি কেন,
শুভ কাজ শুরু হোক। এই যে টোনাটুনি, আপনাদের বিয়ে তো হয়ে গেল, কিন্তু আপনাকে ফলো করতে গিয়া আমাকে পুলিশের চাকরি তো চলে গেছে। পুলিশ মোরাহন খামু কি? আপনারাই তো তারা না যারা আমাদের ফলো করতেন, আপনারা পুলিশ? হ্যাঁ ছিলাম, কিন্তু এখন আর নাই, কারণ চাকরি চলে গেছে। তাহলে ওনাদের চাকরির ব্যবস্থা আমরাই করে দেব। ওকে ঠিক আছে, এই মুহূর্ত থেকে আপনারা দুজন আমাদের দুজনের সিকিউরিটি গার্ড। ওকে কি বললাম, তাহলে কই ছিলাম না যে টোনার টুনি দুটো উড়ন্ত ফক্কি? হ্যাঁ এই দেখ